বাণিজ্য মন্ত্রণালয় এতটাই ব্যর্থ, মানুষ বাণিজ্য মন্ত্রণালয়কে আপনার সিন্ডিকেট বান্ধব মন্ত্রণালয় বলে। মাননীয় সদস্য জনাব মোকাব্বির খান, সিলেট দুই মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের যে কয়েকটি মন্ত্রণালয় আছে এর মধ্যে সবচেয়ে অন্যতম এবং ব্যর্থ মন্ত্রণালয় হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় সম্বন্ধে যদি বাজারে যাওয়া যায় তাহলে মানুষের মুখে মুখে শোনা যায় যে বাণিজ্য মন্ত্রণালয় এতটাই ব্যর্থ, মানুষ বাণিজ্য মন্ত্রণালয়কে আপনার সিন্ডিকেট বান্ধব মন্ত্রণালয় বলে। বাণিজ্য মন্ত্রণালয়ের এটা সবাই জানে আর কি, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের কীভাবে নাবিশ্বাস হয়েছে, একমাত্র ব্যবসায়ীদের কারণেই এটি হচ্ছে। পার্লামেন্টে অনেকেই বলেছেন বাণিজ্যমন্ত্রী নিজেই জড়িত, আমি সেভাবে বলতে চাই না। আমার প্রশ্ন, এত ব্যর্থতার পরও মন্ত্রী কেন স্বেচ্ছায় পদত্যাগ করেন না? তিনি কি সেই যে বড় সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের অন্যতম হুতা হিসাবে তাদের লোকজনই ওনাকে কি সেই জায়গায় বসিয়ে রাখছে? দেখা যায় যে পেঁয়াজ আমাদের পর্যাপ্ত আছে, আমাদের কৃষি মন্ত্রণালয় গর্ব করে বলেন যে আমরা এই নিত্য প্রয়োজনীয় জিনিসে আমরা স্বয়ং সম্পূর্ণ আছি, প্রয়োজনীয় পেঁয়াজ আছে। কিন্তু প্রয়োজনীয় পেঁয়াজ থাকার পরেও দেখা যায় যে আমাদের পেঁয়াজের দাম তিনগুণ বেড়ে যায়। আর যখন বাণিজ্যমন্ত্রী বলেন যে এই আইটেমের দাম কমাবেন, এক মিনিট, তখনই পরের দিন এইটার দাম দ্বিগুণ হয়ে যায়। তাছাড়া গত বছরে তিনি চিনি, ভোজ্য তেল, পেঁয়াজ সহ 9টি নিত্যপণ্যের দাম নির্ধারণের কথা বললেন, আজও তা নির্ধারণ করতে পারলেন না। পর্যাপ্ত মজুত থাকার পরও কেন পেঁয়াজের দাম 30 টাকা থেকে 90 টাকায় হয়ে গেল? সাধারণ মানুষের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, পেঁয়াজ আমদানি করা হলো, এখনও কেন পেঁয়াজের দাম 80 টাকা? এইগুলোর তো প্রশ্ন আমি জানি মাননীয় বাণিজ্যমন্ত্রী দিবেন না, ফাঁস কাটিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।